শনিবার ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুবজাকপাত 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সে সময় আলোচনার মাধ্যমে নির্বাচন দেওয়া দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। এই দাম্ভিকতা পরিহার করুন, অহংকার পরিহার করুন, পরিহার করে একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করুন। একটা নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অপর আলোচনায় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের হারানো গৌরবকে যদি পুনর্জীবিত করতে চাই, তাহলে রাজধানীতে আমরা যারা বসবাস করি তাদেরকে বলতে হবে আমরা রাজধানী থেকে দূরাচার সদাচারকে। এছাড়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ঘোষণাও করা হয়। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।